একজন ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না আমাদের দেশে এই নির্বাচন ব্যবস্থার সংস্কারের কিন্তু একটা বিষয় রয়েছে একটা আলোচনা রয়েছে কিভাবে গণতন্ত্রের চর্চা করা হয় বেলে এই আন্দোলন পরবর্তী বাংলার রাষ্ট্র পরিচালনায় কোন ধরনের প্রভাব ফেলবে সরকার পরিচালনায় কোন ধরনের প্রভাব ফেলবে এখন থেকে কি এর রূপরেখা কিংবা এখন থেকে কি এর গুরুত্বটা কি সবার অনুধাবন করা উচিত না আপনার কাছে কি মনে হয় অবশ্যই উচিত এখানে একটি বিষয় আছে যে উন্নত দেশগুলোতে আসলে কিভাবে গণতন্ত্রের চর্চা করা হয় আমাদের দেশে কীভাবে গণতন্ত্র চর্চা করা হয় অনেকগুলো আলোচনা ইতিমধ্যে এসেছে বাংলাদেশে বিশেষ করে প্লেটো অ্যারিস্টোটলরা যে গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে গেছেন সেই গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের কতটুকু মিল আছে সেই আলোচনা সেই বিতর্ক কিন্তু রয়েছে বিশেষ করে আমাদের দেশে যে প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচন হয় আমাদের দেশে যে প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচন নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা রয়েছে বিশেষ করে আমরা দেখছি যে উন্নত বিশ্বে আলাদা করে প্রেসিডেন্ট নির্বাচন হয় রাষ্ট্রপতি নির্বাচন হয় বা যিনি সরকার প্রধান তার নির্বাচনটা আলাদা করে হয় এবং পার্লামেন্টারি নির্বাচন কিন্তু আলাদা করে হয় এবং কোনো কোনো দেশে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভের কথা বলা হয় সেই জায়গায় এই ধরনের আলোচনা আছে যিনি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তার সঙ্গেও আমি ব্যক্তিগতভাবে অনেকবার তিনিও আমাকে এই কথা বলেছেন যে তিনি যখন দায়িত্ব ছেড়ে দেবেন তিনি এ এই ধরনের কিছু প্রস্তাবনা তিনিও দিয়ে যাবেন সাবেক অনেক প্রধান নির্বাচন কমিশনাররা বলেছেন এমনকি সুশীল সমাজের প্রতিনিধিরাও বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো যতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করবে মানুষ প্রার্থীকে নয় দলকে ভোট দেবে ক্ষেত্রে যেই যেই দল যতজন যতগুলো ভোট পায় সেই অনুযায়ী তারা ততগুলো সংসদ সদস্যের আসন পাবে তাহলে যেটি হবে যে সব মিলিয়ে একটা অংশগ্রহণমূলক সংসদ হবে সব দলের অংশগ্রহণমূলক সংসদ হবে যখনই সংসদে কোনো এক দলের আধিপত্য থাকে বেশি সেখানে অন্য দলগুলোর অংশগ্রহণ থাকে না তখনই কিন্তু তারা চাইলে তাদের মতো করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন জনগণের মতামতকে তারা তো অক্ক্য করেন না গণতন্ত্রের যেই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে তারা তো আক্কা করেন না সেজন্যই এই আলোচনাগুলো কিন্তু রয়েছে একই সঙ্গে আমাদের দেশে নির্বাচনী খরচ নিয়ে কিন্তু নানা আলোচনা রয়েছে আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তুফাইল আহমেদ আমাকে আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে বলেছিলেন যে পৃথিবীর কোথাও এইভাবে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা নেই অর্থাৎ এই যে একবার ইউনিয়ন পরিষদ নির্বাচন একবার একবার আপনার উপজেলা নির্বাচন একবার সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে আলাদা আলাদা খরচ প্রত্যেকটা নির্বাচনে যেটি হয় যে উন্নত দেশগুলোতে একসাথে প্রত্যেকটি জায়গায় স্থানীয় সরকার নির্বাচন হয়ে যায় ওয়ার্ড পর্যায়ে তারপরে যেই ওয়ার্ডটি ইউনিয়ন পরিষদের অধীনে তারা তাদের চেয়ারম্যান নির্বাচন করেন যে ওয়ার্ডটি সিটি কর্পোরেশনের অধীনে তারা তাদের মেয়র নির্বাচিত করেন এভাবেই কিন্তু বিভিন্ন দেশে নির্বাচিত নির্বাচন হয়ে যায় ফলে আলাদা আলাদা করে খরচের কোনো বিষয় থাকে না আমাদের দেশে এই নির্বাচন ব্যবস্থার সংস্কারের কিন্তু একটা বিষয় রয়েছে একটা আলোচনা রয়েছে পাশাপাশি একটি আলোচনা তো আছে যে আমরা দেখি আমেরিকার দিকে যদি যুক্তরাষ্ট্রের দিকে যেখানে গণতন্ত্রের চর্চার যেটাকে বলা হয় যে গণতান্ত্রিক দিকে সেই জায়গায় আমরা দেখি যে একজন ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না এই আলোচনাগুলো কিন্তু রয়েছে মাঠে তাহলে নির্বাচন একটা বড় বিষয় গণতন্ত্রের জন্য একটা বড় নিয়ামক গণতন্ত্রের জন্য সেই জায়গাটিতে আমাদেরকে ফিরে যেতে হবে আপনি দেখেন যে এত আলোচনা হয় যুক্তরাষ্ট্রে কিংবা অন্যান্য উন্নত দেশগুলোতে যারা আজকে পৃথিবীতে যারা উন্নত আয়ের দেশ হিসাবে পরিচিত আমাদের দেশের মানুষের যেখানে সেখানে গিয়ে আয় করার স্বপ্ন সেই দেশে গিয়ে বসবাস করার স্বপ্ন সেই দেশগুলোতে কি হচ্ছে আমাদেরকে কিন্তু উদাহরণগুলো সামনে নিয়ে আসতে হবে এবং আমাদেরকে প্রচুর আমরা দেখি যে আমাদের দেশে যেটি হয় যে কিভাবে ব্রিজ বানানো হবে এটার জন্য বিদেশ যাচ্ছেন কিন্তু কিভাবে উন্নত দেশে গণতন্ত্রের চর্চা হয় কিভাবে উন্নত দেশে নির্বাচনের চর্চা হয় সেই জায়গাগুলোতে আমাদেরকেও কিন্তু এখন দেখার সময় চলে এসছে বিশেষ করে আমাদের রাষ্ট্রে আমূল সংস্কারের কিন্তু একটা ব্যাপার রয়েছে হাজার হাজার আইন রয়েছে যে আইনগুলো অনেক আইন আছে একটা আইনের সঙ্গে একটা আইনের সঙ্গে কনফ্লিক্ট করে একটা আইনের সঙ্গে একটা আইনের সাংঘর্ষিক অবস্থান সে আইনগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে আমলাতন্ত্রে অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোতে অনেক ধরনের জটিল অবস্থা রয়েছে যেগুলো সনাতন পদ্ধতি রয়েছে যেগুলোতে সমস্যার সমাধান করা সম্ভব নয় যেগুলোতে জটিলতা বাড়ে মানুষকে সহজে কিভাবে সেবা মানুষের দের নিয়ে যাওয়া যায় সেই জায়গাগুলোকে রাষ্ট্র সেখানে সংস্কার সেই বার্তা কিন্তু এখন আসছে যে এই জায়গাগুলোতে কিন্তু সংস্কারের বিষয় রয়েছে বিশেষ করে সর্বশেষ আমি যে কথাটি বলেছিলাম এর আগে যে আসলে পৃথিবীতে আমরা যেটি দেখি যে উন্নত গণতন্ত্রের চর্চার যে দেশগুলো সেখানে আমরা দেখি যে একজন মানুষ দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকেন না বা দুইবার বেশি রাষ্ট্রপতি থাকেন না এটি হলে যেটি হয় যে কারো একক আধিপত্য কিংবা সেখানে এক নায়কতন্ত্র এই বিষয়গুলো আসলে সৃষ্টি হয় সৃষ্টি হয় না এবং সেখানে যেই তার যেই এটাকে লেজুর ভিত্তি যে যেটি তৈরি হয় তাকে কেন্দ্র করে এবং তিনি জিহুদুর জিহুদুর করার যে একটি বিষয় তৈরি হয় এই সংস্কৃতিগুলো থেকে কিন্তু এখন আমরা আমরা বলছি যে কিছুদিনের মধ্যে আমরা দু হাজার ছাব্বিশ সালে মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছি সেই জায়গায় কিন্তু আমাদের আচার আচরণে আমাদের চর্চায়ও কিন্তু সেই বিষয়গুলো এখন চলে আসার সময় হয়েছে আমরা আর গণ অভ্যুত্থান তো অনেক দেখলাম আমরা আর কত পরিস্থিতিভাবে যাবে যেই আন্দোলন হয়েছে যেই পরিবেশ দেশের মধ্যে সামগ্রিকভাবে তৈরি হয়েছে সেটি তো আসলে সুখকর কোনো পরিবেশ ছিল না সব মিলিয়ে